সেবক মাজা খরক চেষাই থামরা নিজি থাম রং ফ্রনাই রং আমরণ অনশন মঞ্চনি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহানি টংঠাই নগ মারাজা থাংমানি ব্রনি সেবকনি ককবথ মনাতি ফিয়াবা নাইমথর বাই কাসু জাখা ইয়াগুলো লাহার আসুক লাই খরং টিসালাইকা সেবক মাজা র আমাদের বিরুদ্ধে কোনো মামলাই নেই, আমাদের নাকি চাকরি? আরে বলে দিক না যে আমাদের এই ট্রান্সমিশন চাকরি নেই তো আমাকে কাগজ দাও না, তুমি কাগজ দিন না আমাদের, আমার চাকরি নেই তো আমাকে একটা কাগজ দাও। আমাদের ফ্যামিলি বলতে পারি অসুবিধা বলুন স্যার, আপনি বলুন আমাদের স্যার, আমরা প্রসিডিউর কয়টা চিঠি আপনাকে দেখাবো, আমরা তো চিঠি উনাকে দিয়েছি এবং উনার দেখুন এখন কথাগুলো বলতে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দিনও বলি এখনো বলি উনাকে ব্যক্তিগতভাবে বাই হার্টিলি রেসপেক্ট করি, কারণ এই মুখ্যমন্ত্রী উনি সবসময় মৃত্যুযুগে কথা বলেন, উনার নাম ওই ওই চার ওইখানে 2012 সনের 962 জন শিক্ষকের মধ্যে ডিস্টার্ব করবেন না, চারজন শিক্ষক সেখানে 2012 সনে চারজন শিক্ষক, আমাদের 462 জন শিক্ষক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাথে যুক্ত, বাট ওদের শোকজ নোটিশ দিয়ে কোর্ট এবং ডিপার্টমেন্ট রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা ডেমোক্রেটিক ওয়েতে আজকে সুশৃঙ্খলভাবে আমরা 64 দিন যারা অনশন মঞ্চে এই রাজ্য সরকারের উপর একটা গভীর প্রত্যাশা নিয়ে বসেছিলাম যে পূর্বতন বাম সরকারের সময়কাল থেকে আমাদের শিক্ষক পরিবারগুলোর উপরে তৎকালীন শিক্ষা দপ্তর যে অন্যায়টা করেছে এবং তৎকালীন আইন দপ্তরের কতিপয় আইনি পরামর্শদাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাদার জাজমেন্টটাকে ভায়োলেট করে যেভাবে আমাদেরকে রেগুলার মোডে জব থেকে টার্মিনেট করেছে অন্যায়ভাবে একটা মেমোর মাধ্যমে, আমরা বরাবর বলার চেষ্টা করছিলাম আমাদের চাকরিটা যায়নি, এবং এই সরকার প্রতিষ্ঠার পূর্বেও এই সরকারের একটা কমিটমেন্ট ছিল আমাদেরকে যদি সরকার প্রতিষ্ঠা হয় আমাদেরকে আইন এবং সংবিধানকে মান্যতা দিয়ে মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পুনরায় আমাদেরকে শিক্ষক পদে অ্যাবজর্ব করে নেওয়া হবে। আজকে 64 দিন ধরে আমরা যখন রাস্তায় বসে আছি, আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এক দুবার ডায়ালগে বসেছেন, লিগ্যাল এক্সপার্টদের নিয়ে বসেছেন, আমরা ওয়েলকাম জানিয়েছিলাম, সম্মান জানিয়েছিলাম, সাপোর্ট করেছিলাম, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কোথাও না কোথাও আমরা লক্ষ্য করছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এরকম একটা সেন্সিটিভ এবং বার্নিং ইস্যুকে কোথাও না কোথাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের 147 জন শিক্ষক শিক্ষিকা আজকের দিন পর্যন্ত অকালে প্রয়াত হয়েছে, আমাদের পরিবারের সদস্যরা, আমাদের পরিবারের কচি কাঁচা বাচ্চারা, অসুস্থ বৃদ্ধ পিতা মাতারা আজকে খাবার দিতে পারছি না, ওরা খাবার পাচ্ছে না, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না অর্থাভাবে। তো স্বাভাবিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে বিভিন্ন জায়গায় দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম সারা রাজ্য জুড়ে ফলাও করে যেখানে বিভিন্ন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সুশাসনের দিনে উনি ফলাও করে উদ্বোধন করে যাচ্ছেন, অথচ উনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আমরা যারা বসে আছি আজকের দিন পর্যন্ত এই অনশনকারীদের 5 জন শিক্ষক শিক্ষিকাকে উনি ডেকে পাঠাতে পারেননি, কিসের দুর্বলতা? উনি মুখে বলছেন ওদের উপর অন্যায় হয়েছে যেটা করেছে পূর্বতন সরকার করেছে, কখনো কখনো বলছেন এই রাজ্যের কোনো একজন বিরোধী দলের একজন বিধায়কের নাম বলছেন। আরে আমরা তো পরিষ্কারভাবে জানি এটা একটা রাজনৈতিক কনস্পিরেন্সি হয়েছে, আপনি তো একটা এনকোয়ারি কমিশন গঠন করেছেন, আপনি তদন্ত কমিশনটা কেন প্রকাশ করছেন না? যে দোষী প্রকৃত দোষী সে সাজা পাক, আমরাও চাই, কিন্তু আমরা নিরপরাধ শিক্ষকরা যারা আজকে আমাদের মুখের অন্ন নেই, আমাদের পরিবার এতটা বিপন্নতার সম্মুখীন, আপনার মতো একজন সুশিক্ষিত মুখ্যমন্ত্রী, আপনার যে ফেসটা একটা সজ্জন ফেস, আমরা মনে করি আপনার মতো মুখ্যমন্ত্রীকে পেয়ে আমরা গর্ববোধ করেছিলাম যে এরকম একজন হায়ার এডুকেটেড চিফ মিনিস্টার ত্রিপুরা রাজ্যে, উনি আইনের ভাষাগুলো বুঝবেন, উনার লিগ্যাল এক্সপার্টরা আছে, উনি প্রয়োজনে তাদের থেকে বুঝতে পারেন, কোনো একটা জায়গায় দেখা গেছে উনি একজন রিটায়ার্ড জাস্টিস এবি পালকে ডেকে নিয়েও কথা বলেছেন, উনি যথেষ্ট স্যাটিসফাই হয়েছেন সেদিন ওনার কথা শুনে, কারণ আমাদের চাকরিটা সত্যিকার অর্থে যায়নি, কারণ আমাদের যে জাজমেন্টটা ছিল সেটা জাজমেন্টটা ছিল পার্সন টু পার্সন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যক্তি টু ব্যক্তি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাই এই জাজমেন্টের বা এই রায়ের আওতায় ভুক্ত না,
অথচ বিতর্কিত সেই মামলায় আমাদেরকে পক্ষভুক্ত করে আজকে সর্বশান্ত করে দিয়েছে পূর্বতন সরকার। কিন্তু যে ভুলটা তারা করেছে আপনারাও তো সেই ভুলটা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের 147টা প্রাণ যারা আজকে অকালে চলে গেছে আজকে তাদেরকে আমরা ফিরে পাবো না, তাদের পরিবারের স্বজনরা তাদেরকে পাবে না। আজকে আমরা যারা বেঁচে আছি আমাদের অধিকাংশ লোক কমায় চলে গেছে মানসিক অবসাদে। আজকে আমাদের পরিবার কিভাবে চলবে? আমরা খেতে পাচ্ছি না, আমাদের বাচ্চা কাচ্চাদের খাবার নেই, আমরা কিভাবে চলবো? সামনে বিধানসভা নির্বাচন, এই জাতীয় নির্বাচন কমিশনের দুইজন প্রতিনিধি দল অলরেডি ত্রিপুরা রাজ্যে এসে গেছেন এবং তারা নির্বাচনী সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন। রাত পোয়ালে বিধানসভা নির্বাচন, আগামী 5ই জানুয়ারি পরে নির্বাচন যে কোনো সময় ডিক্লেয়ার হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী আর কখন করবেন? শুধু আধ ঘন্টার একটা সময় ওনাকে অনুরোধ করতে চাই, পূর্বতন ক্যান্ডিডেট মেমোটাকে উইথড্র করে আমাদেরকে বিদ্যালয়মুখী করুন, আর যদি সেটা সম্ভব না হয় বাই নেম টার্মিনেশন লেটার সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে ব্যক্তি টু ব্যক্তি আমাদেরকে টার্মিনেশন লেটারটা ধরিয়ে দিন। আমার যে চাকরি গেছে আজকে কোনো প্রপার ডকুমেন্টস আমি কাউকে দেখাতে পারছি না। আজকে আমার চাকরি যদি গিয়ে থাকে আপনারা টার্মিনেশন লেটার দিতে ভয় কিসে? আপনারা যদি বলেই থাকেন আইনের মাধ্যমে আমাদের চাকরি গেছে, তাহলে আমাদেরকে টার্মিনেশন লেটার দিন। 10 বছর চাকরি করলাম, 7 বছর চাকরি করলাম, আজকে দিনে একটা কাগজ পেলাম না। কেউ কেউ বলার চেষ্টা করছে এই রাজ্যের কোনো একজন অ্যাডভোকেট বলার চেষ্টা করছেন যে আমাদের নাকি পেপার নোটিফিকেশনে চাকরি গেছে, যেখানে কোর্ট বলছে পেপার নোটিফিকেশনে কারো চাকরি যেতে পারে না, সেই জায়গায় উনিও আইনকে ভায়োলেট করে বলছেন পেপার নোটিফিকেশনে আমাদের চাকরি চলে গেছে। যদি 2010 সালে চাকরি চলে যায়, 2012 সালের চাকরি কীভাবে সেখানে পারমানেন্ট থাকে? 10 সালে চাকরি পেলাম আমরা আর ক্রিয়াযুক্ত চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিক না, উনি তো একজন সুশিক্ষিত ব্যক্তি, উনি তো এমন না যে উনি 8 পাশের মুখ্যমন্ত্রী, উনি যথেষ্ট হায়ার এডুকেটেড মুখ্যমন্ত্রী। ওনাকে সবই নিয়ে আজকে দিনও অনুরোধ করব যে আপনি আমাদের এই যে দাবিটা সেটা অন্যায় হলে আপনি বলে দিন, আমাদেরকে সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে বাই নেম টার্মিনেশন লেটার দিন, তা তো আমরা রাজি। আর যদি এই কাজগুলো না করেন এই 10,323 হাই আপনার উপরে পড়বে। টানা 25 বছরের বাম সরকার, একটানা 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, ওই মানিক সরকার যিনি আজকে বিরোধী দল নেতা ওনাকে সম্মান দিয়ে বলছি, আপনাদের সময়ে যত বড় স্ক্যামটা হয়েছে এই ত্রিপুরা রাজ্যে, আজকে আপনারা আপনাদের ভুলটা স্বীকার করুন। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে দিনে যিনি আজকে রাজধর্ম যিনি পালন করার কথা উনিও কিন্তু আমাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। যত বড় ক্ষমতাধর হোক না কেন, ধর্ম বলতে একটা জিনিস আছে, সর্বশক্তিমান ঈশ্বরের অভিশাপ বিফলে যাবে না। এতগুলো পরিবারের, শিক্ষক পরিবারের হাই বিফলে যাবে না। যে শিক্ষকদের হাত ধরে এই সমাজে সমাজ গড়ার কারিগররা তৈরি হয়, মানুষ গড়ার কারিগর তৈরি হয়, সেই শিক্ষকদেরকে যারা অসম্মান করে তাদের কোনোদিন সুদিন আসতে পারে না। তাই অনুরোধ করে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন সজ্জন ব্যক্তি, সুশিক্ষিত ব্যক্তি, আবার অনুরোধ করে বলছি আমাদের দাবি যদি অনাচ্য হয় আপনি আমাদেরকে সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে টার্মিনেশন লেটারটা দিন। এটাই আমাদের শেষ দাবি। এবং আমাদের সাথে একটু কথা বলুন, আপনার কথা বলতে কোনো ভয় নেই, আপনাকে আমরা প্রণাম করি, আপনাকে সম্মান করি, আপনি রাজ্যের অভিভাবক, আপনি রাজ্যের সর্বময় কর্তা, শাসনতান্ত্রিক বিধানের প্রধান, সাংবিধানিক চেয়ারটাকে অসম্মান করবেন না। আপনার মতো ব্যক্তি আপনার গরিমাটাকে কিন্তু নষ্ট করে ফেলছেন, কারণ 10,323 কিন্তু রাস্তায় নেমে গেছে। 10,323 যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে দেখা করতে না পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রাস্তায় আছি। যে পুলিশ বন্ধুরা এখানে আছেন, পুলিশ অফিসাররা আছেন, ওনাদেরকেও সম্মান দিয়ে বলছি, আপনাদের ছেলে মেয়েরাও এখনো বিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনারাও কোনো শিক্ষকের হাত ধরে আজকে অফিসারের চেয়ারটায় বসেছেন। শিক্ষক জাতির উপরে আপনারা কিন্তু সেখানে আইনের যে পোশাকটা পরে আছেন সেটাকে সম্মান জানিয়ে এই শিক্ষকদের উপরে আপনারা সম্মান করুন, কারণ আমরা এখানে সশস্ত্র সংগ্রামে আসিনি, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, কোনো বন্দুক নেই, কোনো লাঠি নেই। স্বাভাবিক কারণে ডেমোক্রেটিক ওয়েতে আমরা যে ডিমান্ডটা করছি সেই ডিমান্ডটাকে আপনারাও হৃদয় থেকে অনুভব করুন। আপনারাও আপনাদেরও একটা মানবতা বলতে একটা জিনিস আপনাদেরও আছে আমরা মনে করি, কারণ পুলিশ আমাদের শত্রু না, পুলিশকে আমরা শত্রু মনে করি না, পুলিশ এই জায়গায় সহযোগিতা করবে সেটা প্রত্যাশা রাখি। যদি আমাদের উপরে পুলিশ যদি কোনো ইলিগ্যাল কাজ করে তাহলে কিন্তু আমরাও বলে দিচ্ছি এই পুলিশ কিন্তু আমাদের 10,323 হাই থেকে বাঁচবে না। এবং ধর্ম বলতে একটা কথা আছে, ঈশ্বর বলতে একটা কথা আছে, আল্লাহ বলতে একটা কথা আছে, স্বাভাবিকভাবে আমরা বলবো আমাদেরকে সহযোগিতা করুন, আমরা অসহায়, আমরা নিরপরাধ, আমাদের উপর অবিচার হয়েছে, এই জায়গায় আপনারাও আমাদের পাশে দাঁড়ান।